السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, ডেইলি ইসলামের রমাদান 360 ডিগ্রির এই পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হল, একজন ঋতুবতী মহিলা রমজান মাসে কি কি আমল করতে পারবেন। আমাদের মা বোনদের মাসিক যে ঋতু হয়ে থাকে, এই ঋতুবতী অবস্থায় আমরা জানি তারা রমজান মাসে সিয়াম পালন করতে পারবেন না, এটা তাদের জন্য নিষিদ্ধ। যে কয়দিন তাদের সিয়াম ভাঙা যাবে, রমজান পরবর্তী সময়ে সে কয়টি দিনের রোজা তাকে রেখে দিতে হবে। কথার কথা, কারোর 7 দিন অথবা 8 দিন অথবা 10 দিন মাসিক হলো, তাহলে এই 10 দিন তিনি রোজা রাখতে পারবেন না। কিন্তু পরবর্তীতে রমজান চলে যাওয়ার পরে সাধারণ দিনগুলোতে তিনি যে কয়টি রোজা তার ভাঙা পড়েছে মাসিকের কারণে, ঋতুবর্তী হওয়ার কারণে, সেই কয়টি রোজা তাকে রেখে দিতে হবে। আর এর পাশাপাশি রমজান মাসের মতো এত ফজিলতের মাস, বরকতের মাস, আমলের মাস, আমলের বসন্ত, এই সময়টাতে একজন মা, একজন মেয়ে, একজন ঋতুবর্তী নারী তিনি কি আমলগুলো করতে পারবেন, নাকি তার কোনো আমলই করার সুযোগ নেই, আজ আমরা সে বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ঋতুবতী মায়েদেরকে বলবো যে আপনাদের জন্য রমজান মাসে রোজা রাখার অনুমোদন না থাকলেও অনেক ইবাদতের অপশন ইসলামে খোলা আছে। আপনারা রমজান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত ভাণ্ডার যে মাসে উন্মুক্ত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ মানুষকে ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন, এই মাসে কল্যাণ থেকে দূরে থাকা আপনাদের উচিত হবে না। আপনি রোজাটা শুধু রাখবেন না, কিন্তু এর বাইরে আপনাকে অনেক কাজ করার সুযোগ রয়েছে। যেমন আমরা যদি উপমা দিয়ে বলি, রমজানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি আল্লাহর স্মরণ করা। এটা রমজানের আমল নয়, সারা বছরের আমল। রমজান যেহেতু আমলের ভরা বসন্ত, সেজন্য এই সময় সাধারণ রুটিন আমলগুলোকে অনেক বেশি গুরুত্বের সাথে করতে হয়। তার ভিতরে একটা হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহর জিকির বলতে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুখে তার স্মরণকে উল্লেখ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দুরুদ, ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, আরও যত আমল মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের কথা প্রকাশ করতে পারি, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বরাত বর্ণনা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা, যত রকমের জিকির কোরআন এবং সুন্নাহ বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলার সমীপে আমরা ঋতুবর্তী অবস্থায় আমাদের মা বোনরা রমজান মাসে এই জিকিরগুলো নিবেদন করতে পারেন। একটি আমল আমরা পেয়ে গেলাম, সারাক্ষণ আপনি জিকির করতে পারেন, এর জন্য পবিত্র হওয়া জরুরি নয়। দ্বিতীয়ত যে আমলটি আপনি করতে পারেন তা হলো আল্লাহর কাছে দোয়া। দোয়াও হল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ এবং মূল, আসল প্রাণী হলো দোয়া। অতএব আপনি আল্লাহর কাছে রমজান মাসে ঋতুপূর্তি অবস্থায় কিন্তু দোয়া করতে পারছেন, তার মানে ইবাদতের মূল বিষয়টা আপনার জন্য ওপেন রাখা আছে। আপনি চাইলে হাত তুলে অথবা হাত তোলা ছাড়া আল্লাহর কাছে সর্বাবস্থা দোয়া করতে পারেন। বিনা ওযুতে, বিনা পবিত্রতাও মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে। আপনি উঠতে, বসতে, চলতে, ফিরতে মনে মনে আল্লাহর কাছে চাইতে থাকুন, বলতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, নিজের জন্য, মৃত মা বাবার জন্য, জীবিতদের জন্য, সন্তানদের জন্য, পরিবারের লোকদের জন্য, সঙ্গীর জন্য, অতএব সকলের জন্য আপনি দোয়া করুন। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল, অতএব সেটি আপনার জন্য খোলা রয়েছে। রমজান মাসে আমাদের ঋতুবর্তী মা বোনেরা আরও যে আমল করতে পারেন, তার ভিতরে একটি হলো কোরআনে কারিম তারা তেলাওয়াত শুনতে পারেন। আপনি মোবাইল থেকে হোক, যে কোনো ডিভাইস থেকে হোক, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিটা অক্ষর শোনার জন্য কিন্তু সওয়াব দিবেন, তেলাওয়াত করলে যেভাবে সওয়াব পেতেন সেভাবে। অতএব কোরআনে কারিম আমরা তেলাওয়াত শুনব, বিভিন্ন কারীদের তেলাওয়াত চালিয়ে রাখতে পারি, সেগুলো শুনতে পারি মনোযোগ সহকারে। কোরআন তেলাওয়াত করব কি না এটা নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমামগণের মধ্য থেকে হানাফি মাযহাবের ওলামা ইকরাম ইমামগণ তারা বলে থাকেন যে না, কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না। এর বাইরে বর্তমান আরাবিয়ান স্কলার যারা আছেন, সৌদি আরবের শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, প্রধান মুফতি প্রাক্তন, তিনি সহ আরও সমসাময়িক যুগের অনেক বড় বড় বিদ্বান যারা আছেন মিডল ইস্টের, তারা বলেন যে না, কোরআন তেলাওয়াত করতে পারবেন। বিষয়টা একাডেমিক মতপার্থক্যের জায়গা। কোরআন কারিম তেলাওয়াত করতে আমাদের ওলামায়ে কেরাম নিষেধ করেন, যে তাদের নিষেধের গ্রাউন্ড হলো, তারা বলেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গোসল ফরজ হয় তাকে জনবি বলা হয়, তাকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। আর ঋতুবর্তী অবস্থায় মা বোনদেরও গোসল ফরজ বিধায় তারাও কোরআন তেলাওয়াত করবেন না। আর সৌদি আরব স্কলারগণ বলে থাকেন যে আসলে পরিষ্কার ভাষায় কোরআন তেলাওয়াত করতে ঋতুবর্তী অবস্থা নিষেধ করা হয় না। গোসল ফরজ হওয়া বলতে বীর্যপাতের কারণে গোসল ফরজ হওয়া, বা সবাসের কারণে গোসল ফরজ হওয়াকে মিন করা হয়েছে, স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হওয়াকে মিন করা হয়েছে, বাকি মাসিক অবস্থায় যে গোসল ফরজ হওয়া সেটা সাধারণ গোসল ফরজ হওয়া নয়, বিধায় এখানে সেটা প্রযোজ্য হবে না। এই জন্য ওনারা বলেন যে কোরআন তেলাওয়াত
এটা বাই ডিফল্ট যেহেতু সাধারণ অবস্থাতে তেলাওয়াত করা যায় এই সময় করা যাবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শত শত মহিলা সাহাবীরা ছিলেন, তাদের কাউকে তিনি কোরআন তেলাওয়াত করতে নিষেধ করছেন, এই অবস্থা এরকম পাওয়া যায় না। ঋতুবর্তী অবস্থায় সালাত পড়া নিষেধ এবং সিয়াম রাখা নিষেধ, রোজা রাখা নিষেধ, কোরআন স্পর্শ করা নিষেধ, তওয়াফ করা নিষেধ, এছাড়া সমস্ত কাজ করা যায়। যাই হোক, তো বিষয়টা মত পার্থক্যপূর্ণ, কিন্তু আমরা কোরআন শুনতে পারবো সেটা নিয়ে কোনো মত পার্থক্য নেই। চতুর্থ যে কাজটি আপনি করতে পারেন তা হলো ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, এটাও কিন্তু একটা ইবাদত, ইলম অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা। আপনি হাদিস গ্রন্থগুলো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পড়তে পারেন, মাসলামা সালে বই পুস্তক পড়তে পারেন, এগুলো পড়তে পারবেন। এবং পাঁচ নম্বর আমল হলো আপনি পুরুষদের, আপনার বাসার পরিবারের পুরুষ সদস্যদেরকে রোজা রাখতে সাহায্য করবেন, এই নিয়তে যে আপনি তাদের সাহায্য করছেন যাতে আপনার সওয়াব হয়ে যায়। তারা ইফতার করছে, আপনি ইফতারের আয়োজন করে দিচ্ছেন, সাহরিতে হেল্প করছেন, সালাতে তাদেরকে ডেকে দিচ্ছেন। তো মানদাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসল আজরি ফাইলিহি মিন গাইরি আন ইয়ানকাসা মিন আজরিহি শাইআ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কাজ করতে পথ দেখালো, সাহায্য করলো, সে তাদের সমপরিমাণ সওয়াব পাবে, বিধায় আপনি সে সওয়াব পাবেন। ঋতুবর্তী মায়েরা, আমরা আল্লাহ জিকির সবসময় করতে পারি রমজান মাসে, আপনি রোজা রাখতে না পারলেও, নামাজ পড়তে না পারলেও আল্লাহ কাছে বেশি দোয়াও করতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, ইসলামিক বই পুস্তক পড়তে পারি, পুরুষদেরকে রোজা এবং অন্যান্য ইবাদত করতে সাহায্য আমরা করতে পারি। এর মাধ্যমে রমজান মাসটার সমস্ত কল্যাণগুলোর মালিক আমরাও হতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে ডেইলি ইসলামের অফিসিয়াল ফেসবুকে লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ডেইলি ইসলাম, এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল।